চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সেটা হলো তোমাদের রিকোয়েস্টেড ব্লগ ভিডিও কোচবিহার রাজবাড়ি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি সবার কাছে মন থেকে সরি চেয়ে নিচ্ছি আমি ডেইলি ব্লগ না দেওয়ার জন্য। তোমরা আমাকে কমেন্টে অনেকেই লিখেছো যে দিদি তুমি ব্লগ দিচ্ছ না কেন, বা ভিডিও করছো না কেন, তুমি কি ভিডিও করা ছেড়ে দিয়েছো? না, আমি ভিডিও করা ছাড়িনি। আমি অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না, তাই তোমাদেরকে প্রতিদিন ব্লগ দিতে পারছি না বা ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি পড়াশোনা থাকে, তারপর আমি পার্ট টাইম একটা জব করি, সেখানে আমার টাইম দিতে হয়, তারপর বাড়িতে কিছু টুকটাক কাজ থাকে, রান্নাবান্নার কাজ টাজ করে সব কিছু করার পর যখন আমি টাইম পাই সেটা হচ্ছে আমার শখের জিনিস। শখের জিনিস হলো ইউটিউব ভিডিও করা, সেটা আমি করি। তো এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে আমি প্রতিদিন ব্লগ দেওয়ার, যতটা পারি তোমাদেরকে বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সত্যি আমি খুব খুশি, খুব খুশি, আমি মন থেকে বলছি, এত খুশি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই কদিনে তোমরা আমাকে এত ভালোবাসা দিবে আমি বুঝতেই পারিনি, তার জন্য আমি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। এখন যেভাবে তোমরা আমার পাশে আছো এভাবেই পাশে থেকো, তাহলে আমি আশা করি আরও অনেক দূর যেতে পারবো। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, কারণ আমি একা বড় হতে পারবো না। তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনোদিনও এগোতে পারবো না। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। তাহলে চলো বেশি বকবক না করে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমি কোচবিহারে চলে এসেছি, এখন আমি রাজমাতা দিঘির এখানে আছি। এখান থেকে আমি এখন সেই রাজবাড়িতে যাব। তো চলো, তোমরা যারা রাজবাড়ি যাব ভাবছো তারা কিভাবে যাবে? এখান থেকে তোমরা বাস স্ট্যান্ডের দিকে সোজা এই পথ দিয়ে হাঁটবে। এই পথ দিয়ে হাঁটলে বাঁদিকে মোড়েই তোমরা রাজবাড়ি রোড পেয়ে যাবে। সেখান থেকে প্রায় এক মিনিট লাগবে রাজবাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমি প্রায় রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ ওখানে কিছু দোকান রয়েছে, দোকানের পাশে হচ্ছে রাজবাড়ি গেট।
সো ফ্রেন্ডস, ফাইনালি আমি রাজবাড়ি গেটের কাছে চলে এসেছি। এই গেট দিয়ে প্রবেশ করব। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট মূল্য পড়বে জন প্রতি 25 টাকা। তোমরা যদি ভিডিওগ্রাফি করো তার জন্য এক্সট্রা 25 টাকা টিকিট কাটতে হবে। তাহলে চলো ফ্রেন্ডস, ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের সেই রাজবাড়িতে। তোমাদেরকে আমি রাজবাড়ির কিছু কিছু অংশ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা দেখো, এটা হলো সামনের গেট, আর আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো, তোমরা দেখতে থাকো।
কোচবিহার কোচবিহার মনের আবেগ প্রাণের শহর তুমি আমার তোমার কোলে সকলে পেয়েছি ঠাই ভেঙে গেলেও ঝরে হাজারো ঘর জল ঢাকার কাল জানিয়ে